হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন রহমতে আমি ভালো আছি তো আজকে আমি আপনার সাথে যে একটা অ্যাপ নিয়ে আলোচনা করবো তো অ্যাপটা থেকে পেমেন্ট না পেলে আমি নিজে আপনাদেরকে পেমেন্ট দেবো কারণ এখানে আপনার প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তো অনেকেই কিন্তু বলেন যে এখানে আপনার প্রতিদিন দুশো তিনশো বা পাঁচশো ইনকাম করতে করা যায় এরকম একটা অ্যাপস দিতে তো এটা কিন্তু অনেকে জেনে গেছেন তো অ্যাপসের নাম শুনলে আপনারা জানতে পারবেন যে এটা কী অ্যাপস এবং এখানে কিন্তু পেমেন্টের নিশ্চয়তা আমি নিজে দিচ্ছি তো যদি আপনারা পেমেন্ট নিতে না পারেন বা পেমেন্ট না পান তো সেই ক্ষেত্রে আমি পেমেন্টটা নিজে আমি আপনাদেরকে দিব তো এখানে কিছু আপনার অনেক রুলস রয়েছে তো সম্পূর্ণটা বিরোধ যদি না দেখেন তাহলে কিন্তু বিশাল একটা মিস করবেন প্লাস এখানে যদি আপনারা কাজ না করেন তাহলে তো আরও বড় মিস করবেন তো আমি বলে দিচ্ছি প্রথমে এখানে কিন্তু অনেকগুলো নিয়ম রয়েছে তো সম্পূর্ণ বিয়োটা যদি না দেখেন তাহলে কিন্তু কাজ করে কোনো লাভ হবে না এবং পেমেন্টটা পাবেন না তো যদি বিরোটা লং হবে তো তারপরেও সবাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কাজটা কিন্তু একদম সিম্পল মানে কাজটা একদমই সহজ তো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু কাজটা আরো সহজ হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে বলবো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক করে সবাই কারণ এই অ্যাপস থেকে প্রতিদিন মিনিমাম আপনার দুইশো থেকে তিনশো টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন যার পেমেন্ট আমি নিশ্চয়ই দিচ্ছি মানে পেমেন্টটা আমি নিজে আপনাদেরকে বিকাশ বা রিচার্জের যে আপনারা সবাই বিকাশে নিবেন কারণ এখানে যেহেতু প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করা যাবে তো বিকাশে সবাই নিবেন এবং এখানে সবাই কাজ করবেন তো অ্যাপসার নাম যে কোন কোন অ্যাপস তো এটা হবে মনে হয় সবাই জানে তো এপসটা যারা যারা এখন পর্যন্ত জানেন না তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে এখানে কাজ করতে হয় তো এখানে সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো তো সবাই প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথমে যেহেতু অ্যাপটা ইনস্টল করতে হবে তো প্রথমে আমার ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন তো এটা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করা যাবে না তো আমার ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন তো তারপর কীভাবে এখানে ইনস্টল করবেন তা দেখিয়ে দেবো প্লাস কীভাবে কাজ করেন কীভাবে উদ্যোগ দেবেন তাও দেখিয়ে দেব তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে ক্লিক করে দেবেন প্রথমে তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা টেনটা চলে আসবে তো প্রথমে আপনাদেরকে দিয়ে দিবে এখানে পাঁচ সেন্ট বা নয় সেন্ট বা সাত সেন্ট এরকম আপনাদেরকে দিয়ে দিবে তো আমাকে ছয় সেন্ট দিয়ে দিয়েছি তো আপনাদেরকে এরকম একটা বোনাস দিয়ে দিবে তো এখানে আপনারা কি করবেন তো তারপর এখানে আপনার গ্যাটে ক্লিক করে দেবেন তো গ্যাটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা টেন্ট চলে আসবে তারপর এখানে আপনাদের কী করতে হবে তো দেখে দিচ্ছি মুহূর্তে এখানে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে তো তারপরে এখানে আপনাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে তো প্রথমে এরকম চলে আসার পর এখানে আপনারা কী করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস এইট সিক্স তো এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তো অনেকেরই কিন্তু এখানে সমস্যা তো আমার নিজেরও কিন্তু একটা সমস্যা হয়েছিল তো তারপরে এখানে রবি নাম্বারটা দেওয়ার পরে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু এই মেসেজটা আসছে মানে মেসেজে কোডটা আসতে কিন্তু অনেক লেট করে তো তার জন্য আপনারা কি করবেন রবি সিম দিবেন তো যাদের রবি সিম নেই তারা অন্য আপনাদের বন্ধুদের মানে রবি সিমটা এখানে ইউজ করে দিবেন তো জাস্ট কিছু করতে পারেন আপনাদের মোবাইলে তো আর রবি সিমটা মানে দিতে হবে না তো এখানে কিন্তু এক কোড আসতে খুবই লেট করে তো একটা আপনাদের নাম্বারটা দিয়ে এখানে এই যে কি করবেন আপনার গেট দা নিউজ আর বোনাস ওইখানে ক্লিক করলে একটা কোড আসতে হয় তো এই কোডটা কিন্তু অন্য সিমে জিপি বা গ্রামের সরি জিপি বিএল বা আপনার এয়ারটেল বলুন তো সেইগুলোতে আপনারা যদি দেন তাহলে কিন্তু লেট হয় অনেক লেট হয় তো আমার হয়েছিল তো তার জন্য অ্যাকাউন্টও খুলতে পারিনি তো তারপর মানে রবি সিমটা দেওয়ার পরে কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে তো আমি আপনাদেরকে বলবো রবি সিম এখানে ইউজ করবেন তো বাংলাদেশ সেট করে তো আপনাদের রবি সিমটা এখানে দিয়ে দিবেন তো তাদের নেই তারা দেখবেন অন্য কারো রয়েছে কি না তো তাদের থেকে রবি সিমের নাম্বারটা দিবেন তো তারপর নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা তো মুভ টু দ্য রাইট তো এখানে আপনারা কী করবেন রাইটের মধ্যে মানে এটা টান দিয়ে এখানে নিয়ে আসবেন তো নিয়ে আসার পর যখন ভেরিফাই হয়ে যাবে তো তখন এখানে কী করবেন গেট দ্য নিউজের বোনাস ওইখানে ক্লিক করে দিলেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি কোড আসবে তো রবি সিম দিলে কিন্তু সাথে সাথে এই কোডটা চলে আসবে তো আমরা চলে এসেছে তো ওইখানে কোডটা বসিয়ে দেবেন তো বসানোর পর আপনাদের সামনে এরকম এক ইন্টারফেস চলে আসবে তো তারপর এখানে আপনার কত পেয়েছেন তা দেখিয়ে দেবে তো তারপরে এখানে আপনার কী করেন ওপেন অ্যাপ টু কনফার্ম তো ওইখানে আপনার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি চলে আসবে তো এটা হচ্ছে উনষাট এমবির একটা অ্যাপস তো আপনার এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করে আপনার অ্যাপসটা ইনস্টল করে মানে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে ওপেন করবেন তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথমে এখানে আপনার দেখতে পাচ্ছেন প্লাস 86 এ ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো তারপর আপনাদের নাম্বার ওয়ান থেকে দিয়ে দিবেন তো তারপর এখানে আবার লগইন এ ক্লিক করে দিবেন যে লগইন লগইন এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলেবে তো তারপর এখানে আবার আপনাদের কোড আসবে তো রবি সিম দিতে খুব তাড়াতাড়ি কোড চলে দিবে তো তারপর দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কি করবেন আপনাদের একটি ইউজার নেম দিয়ে দিবেন যেমন আপনার নাম হচ্ছে একজন নাম হলো তো রুবেল বা যাই হোক না কেন তো এই নাম দেওয়ার পর একটা মানে পাশে কিছু সংখ্যা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তো সংখ্যা দেওয়ার পর এখানে একটি মানে আপনাদের ফটো আপলোড করে দিবেন তারপর সাবমিটে ক্লিক করে দিয়েই আপনাদের সামনে এরকম মিটান টাইপে চলে তো প্রথমে কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছে নিউজ আর টাস্কের মাধ্যমে মানে এখানে অ্যাকাউন্ট খুলে কিন্তু বিশটা কোন কোন মানে টোকেন আর্ন করাতে পারবেন এবং এখানে আপনারা কীভাবে আরও বেশি আর্ন করবেন তা দেখে দিচ্ছি তো প্রথমে এখন আমি চলেছি অ্যাপসির মধ্যে তো আমি অ্যাপসিতে ওপেন করে দিলাম আর এখানে কিন্তু অনেকের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায় তো তার কারণটা কি তা দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনার পস্তাবেন তো প্রথমে যেহেতু আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখানে আপনারা কী করবেন তো এখানে প্রথমে ইনকামটা হচ্ছে এখানে আপনার ইনভেস্ট করলে আপনার বিশটা কোন পেয়ে যাবেন এবং এখানে আপনার দশ পার্সেন্ট রাখার কমিশন পেয়ে যাবেন তো আপনার যারা পারেন তা করবেন আর যারা পারেন না তো তাদের জন্য সেলফ ইনকাম মানে ইনকামের একটা বিশাল সুযোগ রয়েছে এইখানে তো এখানে কীভাবে আপনি কী করবেন তা আমি আপনাদের একে একে দেখে দিচ্ছি তো প্রথমে আমি লাস্টে মানে এই যে শেষ অপশনটিতে আমি ক্লিক করে দিলাম তো তারপর এখানে দেখতে পাবেন যে আমার কিন্তু এখন নয়টা কোন রয়েছে তো এখানে কিন্তু আমি প্রথমে আটটা পেয়েছি তারপর একটা মানে চেক ইন করেছি তো তার জন্য কিন্তু আমি আর এক পয়েন্ট পেয়েছি তো এখানে আপনার কি করবেন তা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন এখানে কিন্তু আপনাদেরকে এগুলো কাজ দিবে তো এটা সামান্য কাজ এটা আপনারা করে নেবেন তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন গেম সেন্টার তো এখানে যদি আপনারা দেন তাহলে আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আপনার জাস্ট এখানে ক্লিক করার পর আপনাদের ডান হয়ে যাবে তো তারপর এখানে আপনারা রিফ্রেশ দিবেন তো তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নয় থেকে পাঁচ বেটে গেছে তো তারপর আমার চোদ্দ হয়ে গেছে তো আবার ক্লিক করে দেবেন আপনারা তো এখানে একটা ক্লিক করে তো তারপর না এটা মনে হয় গেম খেলতে হয় তো সমস্যা নেই এটা না তো এখানে দেখতে পাচ্ছেন গেম রিচার্জ তো এটা হচ্ছে আপনাদেরকে দর দিবে তো এটা একটু কিছু করতে হবে তো এখানে আপনারা শেয়ার করে দেবেন তো এখানে টুডুতে ক্লিক করে এখানে যদি আপনারা শেয়ার করে দেন তো কীভাবে শেয়ার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আপনারা যদি এখানে আপনার পোস্ট শেয়ার করেন মানে আপনার যদি এখানে পোস্ট শেয়ার করেন যেমন আপনার একটা ছবি আপলোড করলেন তো তাহলে কিন্তু এখানে আপনাদের যদি লাভ রেট বা লাইক বলেন তো সেটা যদি আপনারা পান তাহলে কিন্তু এখানে ভালো করে কোন আর্ন করতে পারবেন তা আমি আপনাদেরকে একে দেখে দিই একে একে দেখে দেব তো এখানে আমি ক্লিক করে দিলাম তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কোন কোন পার্টিসিপেট তো এখানে আমি একটা লাভ রেট দিয়ে দিলাম তো একটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর সরি তো একটা ছবি আপলোড করতে হবে আপনাদের তো এখানে আপনারা মানে যেই গ্রুপে আপনার ছবি আপলোড করবেন যেমন এটা হচ্ছে আপনাদের খাদ্যের গ্রুপ তো এখানে শুধুমাত্র আপনাদের এই খাদ্যের কিন্তু ছবি পাঠাতে হবে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি তো এইগুলো সব কিছু ফুড মানে আপনারা যেই গ্রুপে আপনার জয়েন হবেন সেই গ্রুপেরই কিন্তু এখানে ছবি আপলোড করবেন তো যদি আপনারা মনে করেন এখানে এই যে খাদ্যের ফল ফুল এইগুলোর গ্রুপে আপনার জয়েন হয়ে তো তারপর যদি আপনার মারপিটের মানে ছবি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ব্লক খেয়ে যাবেন বা এখানে আপনার মনে করেন খাদ্যের ছবি তো এখানে যদি আপনারা গান বাজনা তো ওই গুলো ছবি আপলোড করলে কিন্তু এখানে আপনার ব্লক হয়ে যাবেন তো আপনাদের এখানে যে গ্রুপে জয়েন হবেন সেই গ্রুপে কিন্তু ছবি আপলোড করতে হবে তো যেহেতু একটা ছবি আপলোড করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিলাম তো তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যালবামে ক্লিক করে দিবেন তো এই ক্লিক করে তো তারপর আপনার একটা ছবি আপলোড করে দেবেন আর এখানে কিন্তু আপনার একটা গ্রুপে জয়েন হলে কিন্তু আপনার দুইটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গ্রুপে জয়েন হয়েছি তো তার জন্য এখানে গেট আপনার ক্লিক করে দেবেন তো তারপর একটা রিফ্রেস দিবেন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ষোলোটা হয়ে গেছে তো এখানে আপনারা গ্রুপের মধ্যে জয়েন হবেন কিভাবে তো আপনার এখানে ক্লিক করে তো তারপর এখানে আপনার বিভিন্ন কিন্তু এখানে গ্রুপ দেখতে পাবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একে একে করে তো এই যে দেখতে পাচ্ছেন ফুড ড্রিংকস তো এখানে আপনার যদি ক্লিক করেন তো তারপরে এখানে দেখতে পাবেন যে আপনাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে তো আপনার এখানে যে কোনো একটা গ্রুপের মধ্যে জয়েন হয়ে নিতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জয়েন রয়েছি তো আপনার চাইলে এগুলোতে জয়েন হয়ে নিতে পারেন প্লাস এখানে জয়ের ক্লিক করলে কিন্তু আপনার জয়েন হয়ে নেবেন তো তারপরে এখানে আপনার লাভ দিতে পারেন তো এগুলো আপনারা কমেন্ট করে নিতে পারেন তো সবগুলো কমেন্ট লাভ সবগুলো দিলে কিন্তু আপনার এখানে মনে হয় একটা পয়েন্ট পাবেন এখানে কিন্তু আপনারা মানে পোস্ট করতে পোস্ট করেও কিন্তু এখানে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দিব তো গুগল প্লাস এখানে লগ ইন যদি করেন তাহলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দুইটা করে মানে দুইটা টোকেন পেয়ে যাবেন এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে তো আমি আবারও এখানে রিফ্রেশ দিচ্ছি তো এটা সাকসেস হয়েছে একটু পরে মনে হয় আমাদেরকে দিয়ে দিবে তো আমি দেখিয়ে দিব একটু পরে তো আপনারা কিন্তু এখানে জাস্ট এখানে কিছু করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গুগল লগ তো এখানে গেটে ক্লিক করে দেবেন তো তারপর দেখতে পারবেন এখন রিফারেন্স যদি দেয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আঠারোটা হয়ে গেছে তো জাস্ট এখানে গুগলের মধ্যে আপনারা কী করবেন তো গুগল লগ মধ্যে ক্লিক করে তো তারপর আপনার যে কোনো একটি জিমেল দিয়ে দিতে পারবে জিমেল দিলেই কিন্তু আপনাদের একটা সাকসেস হয়ে যাবে তো এ ব্যাপারে সবগুলো আপনার করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিফারেন্স তো আপনারা অ্যাড করে দেবেন যে কোনো একজনকে তো তাহলে কিন্তু এখানে হয়ে যাবে তো রেক্রিপশন আমি কিন্তু অ্যাড করে দিয়েছি তো আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন তো আমাকে অ্যাড করে দিতে পারেন তো আপনারা যদি আমাকে ফলো করেন বা আমার পোস্টে লাইক দেন তো তাহলে কিন্তু আমি আপনাদের পোস্টে লাইক দেবো তো যারা যারা আমাকে ফলো করবে আমি কিন্তু তাদেরকে ফলো ব্যাক করে দেবো তো রিকশন আমি একজনকে অ্যাড করে দেওয়ার পর একজন আমাকে কিন্তু এক দিয়ে দিয়েছে তো রিক্লিপেশান এখানে কিন্তু উনিশটা হয়ে গেছে তো এভাবে যারা সেখানে এভাবে করতে হবে তো শেয়ারে ক্লিক করে আমি শেয়ারে ক্লিক করে দিলাম তো শেয়ারে ক্লিক করার দেওয়ার পর এখানে একটা জাস্ট পোস্ট শেয়ার করতে হবে তো আমি পোস্টটা শেয়ার করে আবার ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা মিষ্টি ছবি দিয়েছি তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন তারপর এখানে ফুডস ফুডস দিয়ে দিতে পারেন তারপরে এখানে আপনার যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন তো আবার আমি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি তো আপনার যে কোনো কিছু আপনারা দিয়ে দিবেন তো মানে যেটা আপনার আপলোড করবেন তো সেটা এখানে আপনারা দিয়ে দিবেন তো তারপর আমি দেখে দিচ্ছি তো তারপর আমি যদি এখানে আপনার এখানে লিখে দিয়েছি সুইট ফুড তো তারপর বা সুইট লিখে দিই তো তারপর এখানে যদি আমি এখানে স্যান্ড বাটনে ক্লিক করে তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো লিখে দেওয়ার পরে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অলরেডি আপলোড করা হয়ে যাচ্ছে তো এখানে যদি তাও তারপরে এখানে যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমার আপলোড করা হয়ে গেছে তো এখানে যদি তারপরে এখানে কেউ লাভ রিয়া দেয় তো তাহলে কিন্তু আমি একটা মানে পয়েন্ট পাব তো তারপর এভাবে জাস্ট এখানে আপনার দিলেই হয়ে যাবে তো এভাবে আপনারা এখানে শেয়ার করতে পারেন তো প্রতিদিন এখানে কিন্তু একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট কিন্তু আপনারা ইনকামটা করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি করে দিয়েছি তো এটা আপনাকে এটা কিন্তু দিয়ে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে করে দিবেন এবং এখানে কিন্তু আপনারা যদি গ্রুপ চ্যাট করেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন তো গ্রুপে চার্স একটা মানে একটা কমেন্ট করবেন তো তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিলাম তো তারপরে এখানে একটা যে কোনো একটা পাবলিকে ক্লিক করে দিলাম তো আমার কিন্তু এটা করা শেষ তো তারপর এখানে দেখতে পাচ্ছেন চার্জ একটা গ্রুপের মধ্যে ক্লিক করে একটা হাই বা কিছু দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিষটা হয়ে গেছে অলরেডি তো এখানে প্রতিদিন এ ওয়ে জাস্ট কিছু করে নেবেন তো এখানে যদি আপনারা কে ওয়াইসি করেন তাহলে কিন্তু আপনারা পাশ পেয়ে যাবেন মানে পাঁচ টুকানোর মতো তো এইখানে কে ওয়াইসি না করলে আপনার উইড্রোটা করতে পারবেন না তো এখানে কে করার জন্য আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে তো আমার যেহেতু ভোটার আইডি কার্ড নেই এবং আমার মা বাবা ও জানে না যে আমি ইউটিউবিং করি তো তার জন্য আমি এটা করতে পারবো না তো আমি নিজেও আপনাদের মতো একজনকে সেল করে দেবো আপনারা চাইলে আমাকে সেল করে দিতে পারেন তো আমি তার কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে দিতে পারবো বা আপনার চাইলে আপনারা অন্য কাউকে সেল করে দিতে পারেন কিন্তু কিন্তু এটা যদি আমি করতে পারি তো তাহলে আমি আপনাদের কাছে নিব আর যদি আপনারা অন্য কাউকে দিতে চান তাহলে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনারা যদি কেউ করতে পারেন তো তাহলে তো আপনারা এখানে উইড্রো করতে পারবেন তো কারো কাছে সেল করার দরকার হবে না তো আপনারা যদি টোটোতে ক্লিক করেন তো তারপরে আপনারা কেউ ওইস কীভাবে করবেন তা দেখেছি দেখতে পাচ্ছেন আইডি টাইপ তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার আইডি কার্ড এখানে আপনার দিয়ে দিবেন তো এখানে কাউন্টে আপনার কি করবেন বাংলাদেশ দিয়ে দিবেন তো বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে এখানে আপনার আইডি নাম্বার আপনাদের আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে দিতে পারছেন আপনাদের যে এখানে আপনার যার আইডি কার্ড তো তাকে তার মানে সে সহ তো আপনার কোন কুইন লিখে তো তারপর আপনাদের এখানে আইডি কার্ডের ছবিটা আপলোড করে দিবেন তো তারপরে এখানে আপনারা কি করবেন তো দেখি দেখিয়ে দিয়েছি তো আপনাদের এখানে এখানে প্রথম মানে আপনাদের আইডি কার্ডের প্রথম ছবিটা এখানে এবং দ্বিতীয় ছবিটা এখানে দিই তো তারপর এখানে আপনার ফ্রিন্সে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে তো তারপর কিন্তু আপনাদের এখানে পাঁচটা পেয়ে যাবেন পাঁচ এখানে আপনারা ওই করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এগুলো আপনার সবগুলো পারবেন জানি তো সবাই এগুলো আপনার করে নেবেন তো তারপর এখানে আপনারা যদি পোস্ট শেয়ার করেন তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন আবার হয়ে গেছে তো এখানে জাস্ট ডানে ক্লিক করে দিলাম তো আবার দেখতে পাচ্ছেন যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবেন বাইশটা হয়ে যাবে তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইশটা অলরেডি ইনকাম করে যত পারেন এখানে শেয়ার করবেন তো তাহলে কিন্তু ইনকামটা আপনারা বেশি পরিমাণে আপনারা করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আপনারা জাস্ট এভাবে এখানে কাজ করবেন তো আরো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এখানে উইথডোটা করবেন সরি উইথো না তো কিভাবে এখানে আপনারা এখানে আপনারা যে আমার কাছে সেল করবেন বা অন্য কারো কাছে সেল করবেন তা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটু এই যে এটা হচ্ছে আমার পোস্ট তো আপনারা যদি সার্চ করেন রাখি বল ফাইভ সেভেন তাহলে কিন্তু আমার আইডিটা পেয়ে যাবেন তো আমাকে চাইলে ফলো করতে পারেন তো তারপর আপনার আমার কাছে মানে সেল করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে একটা বক্স রয়েছে তো ওইখানে ক্লিক করে দেবেন তো তারপর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এক কয়েন থেকে আপনার একশো কয়েন পর্যন্ত আমাকে সেল করতে পারেন তো আপনারা চাইলে পঞ্চাশ সেল করতে পারেন বা এখানে চাইলে আপনার একশো সেল করতে পারেন তো আপনারা এটাতে একশো চাইলে একশোতে ক্লিক করে তো তারপর এখানে একশো কইনে ক্লিক করে তাহলে আমার কাছে সেল চলে আসবে তো এভাবে যে সেখানে আমার কাছে সেল করে দিতে পারেন তো এগুলো আপনারা করে নেবেন তো আপনারা কীভাবে এখানে পোস্ট শেয়ার করবেন তাও কিন্তু দেখে দিছি তো আপনারা যত পারেন এখানে লাভ করবেন সবাইকে মানে এখানে বিভিন্ন গ্রুপে আপনারা জয়েন হয়ে সবাইকে ফলো করবেন তো আপনাদের যদি ফলো করে তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা মানে পেয়ে যাবেন তো আপনারা যত ফলোয়ার পাবেন তত ভালো তো সবাই যদি আপনাদের পোস্টে লাইক কমেন্ট করে তাহলে কিন্তু আপনি এখানে প্রচুর পরিমাণে এখানে পয়েন্ট ইনকাম করতে পারবেন প্লাস এখানে আপনারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু একশো কয়েন কুইন ফয়ের মূল্য হচ্ছে আপনাদের পঞ্চাশ টাকার মতো তো আপনারা চাইলে এখানে প্রতিদিন চারশো পাঁচশো ইনকাম করতে পারেন কোনো সমস্যা নেই আর আপনারা যদি চান আমাকে ফলো করতে তো তাহলে সার্চ করে ফলো করতে পারেন তো যারা যারা আমাকে ফলো করবেন তো তাদের সবাইকে কিন্তু আমি এই ফলো ব্যাক করে দিব তো এখানে আপনারা যদি এখানে আপনার যদি একটা কমেন্ট করেন তাহলে কমেন্টের বিনিময়ে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দুইটা করে পয়েন্ট তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েন আমি এখানে কমেন্ট করে দিলাম তো তারপরে আমাকে দেখতে পারবেন যে এখন সরি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সাকসেস হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমি একটু রিফ্রেশ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা কমেন্ট করার বিনিময় কিন্তু আমাকে আরও দুই দিয়ে দিয়েছে তো আমি আবার রিফ্রেশ করলাম তো তারপর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের চব্বিশ হয়ে গেছে তো এভাবে আপনার জাস্ট যত খুশি আপনারা এভাবে আপনারা শেয়ার করতে পারেন তো আবার দেখতে পাচ্ছেন পোস্ট তো চেক পোস্টটা ক্লিক করে একটা লাইক দিয়ে দিলাম আবার একটা তো লাইক দিয়ে দিলাম তো লাইক দিয়ে দেওয়ার পর এটা কিন্তু মেবি আমাদেরকে দিয়ে দিবে পয়েন্টটা তো আমি একটু আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি তো রিফেয় দেওয়ার পর এখানে না দেয়নি এটা তো আপনি এগুলো এগুলো করে নিবেন তো এগুলো করে নিলে কিন্তু এখানে আপনার পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা এখানে আর্ন করতে পারবেন তো এখানে কমেন্ট করে দেবেন তো যত পারেন কমেন্ট করবেন তো যত ফলোয়ার পাবেন তো ততই হচ্ছে আপনাদের ভালো পরিমাণে এখানে কিন্তু ইনকাম হবে তো আপনারা যত পারেন ফলোয়ার আপনারা করবেন তো তাহলেই কিন্তু আপনাদের এখানে ভালো পরিমাণে হবে এবং এখানে যদি আপনারা যত শেয়ার করবেন যত পোস্ট করবেন তো ততই কিন্তু আপনাদের এখানে ইনকামটা রয়েছে তো আপনারা যত পারেন এখানে করতে পারেন তো আমি এখানে বিভিন্ন গ্রুপে আপনারা বিভিন্ন পোস্ট করবেন তো তাহলে কিন্তু এখানে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো প্লাস মাত্র পঞ্চাশ থেকে একশো আপনার কয়েন হলে আমার কাছে সেল করে দিতে পারেন বা যার কাছে খুশি আপনার তার কাছে সেল করে আপনার পেমেন্টটা বিকাশ নিয়ে নিয়ে নিতে পারবেন তো খুবই ভালো একটা অ্যাপ কিন্তু তো বেশি বড় করুন তো অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটা যদিও তো আর কিছু দেখা পড় না তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো পরবর্তী ভিডিওতে আরও ভালো করে সব কিছু দেখে দেবো তো এই ভিডিওতে দেখানো সম্ভব হল না তারপর অনেক বড় ভিডিওটা হয়ে গেছে তো ভিডিওটা দেখেছেন সবাই অনেক অনেক